পেট তো ভালো কিন্তু খাইতো ভালো। এইটার কেজি কত? 110 টাকা কেজি পাইকারি। এইটার কেজি 110 টাকা? জি। এটা বানানা ম্যাঙ্গো? এটা বানানা ম্যাঙ্গো। এইটা আসছে কোথা থেকে? এইটা কোথা থেকে আসছে? এটা সাপার, সাপার, সাপার থেকে আসছে, নওগাঁও অঞ্চল থেকে না? নওগাঁ সাপার থেকে আসছে, এটা হচ্ছে 110 টাকা। সাপার নওগাঁ। আচ্ছা, এটা মিষ্টি কেমন হয় ভাই? এটা ভালো, ভালো মিষ্টি। মিষ্টি ভালো হবে? জি। আচ্ছা হচ্ছে আপনার লক্ষণ ভোগ। লক্ষণ ভোগ এটা কত করে? এটা হলো 5 টাকা কেজি। কত ভাই? 22 টাকা কেজি। 22 রূপালী কত? এটা রূপালী, এটা রূপালীম। এদিকে টাকা। হ্যাঁ রূপালী কত? এটা হলো 60 টাকা কেজি। এটা আজকে কত করে? এই 60 টাকা কেজি। 60 টাকা। হলো এই বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে যদি কিছু কম দামে থেকে থাকে সেটা হলো আম। এখন আপনি 20 বছর আম, 20 বছর আগে আমরা 30 টাকা 40 টাকা কেজি পাইকারি বিকতো, আর আজকে 20 বছর পরে আমরা 22 টাকা 25 টাকা লক্ষণ ভোগ আমরা বুঝছেন। আমের দাম একদম সীমিত, মানে অন্য কিছুর থেকে আমের দাম সবচেয়ে কম হলো আমের দাম। আমি ওইদিন কনফেকশনারিতে বিস্কিট কিনতে গেছি, আধা কেজি কিনছি 150 টাকা, মানে 300 টাকা কেজি বিস্কিট। আমি বললাম 300 টাকা কেজি বিস্কিট আর আম হলো 50 টাকা কেজি, তো 30 বছর আগে যদি আম 50 টাকা বিকে, আচ্ছা 20 বছর 30 বছর পরে আম 50 টাকা কেজি হই। আপনি বিস্কিট কিনছেন 300, আমি কিনলাম 300 টাকা কেজি, বিস্কিটের দাম 300 টাকা কেজি হলে আমটা 50 টাকা কেজি, তাহলে সস্তা নাম অনেক সস্তা। আমি সবারে বলবো যে আপনারা ওই যে বাদে কিছু না খায় বেশি করে আম খান। আমের সিজনে এবছর আম ফলন বেশি, আল্লাহ অদম্য দিছে মানুষের, বাংলাদেশে আম অনেক আম হয়েছে, আম সস্তা, সবাই আম খান। অন্য অন্য বিস্কিট বিচে চারাচুর মাছুর না খায় আম খান, 50 টাকা 60 টাকা কেজি আম, একটু সস্তা কিনবো। আপনি যে দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলিতে বিশাল এক আমের পাইকারি বাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে বিভিন্ন কোয়ালিটির আমগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে। তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিব ভাই। হাবিব ভাই, তো এখন বাজারের কি অবস্থা আমের? এটা স্বাভাবিক, আমের দাম ভালো তো, মানে কম না বেশি? না স্বাভাবিক আছে, আমের দাম বেশিও না, বেশি না বলতে হলো আগের মতোই, আগের মতোই দাম, বেশি না, স্বাভাবিক দাম, আগের মতোই। জি, স্বাভাবিক দাম। আচ্ছা, এই যে আমরা সামনে দেখতেছি এইটা কি আম? এটা হলো কৈতুরাম ভাই। কৈতুরাম, এটা কেজি কত আজকে? এটা হচ্ছে 40 টাকা কেজি। এত বড় সাইজের আম 40 টাকা? জি জি। মিষ্টি কেমন হয়? মিষ্টি ভালো, ভালো মিষ্টি হয়। আচ্ছা, এটা 40 টাকা কৈতুরাম। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এটা হচ্ছে ল্যাংরাম। ল্যাংরাম, আচ্ছা এটা কত করে? এটা 50 টাকা 40 টাকা 45 টাকা কেজি। 50 টাকা 40 টাকা এরকমের? জি। আচ্ছা, এটা সাইজটা একটু ছোট আছে, এটা 40 টাকা হবে? জি। আর এটা হচ্ছে আপনার লক্ষণ ভোগ। লক্ষণ ভোগ এটা কত করে? এটা হলো 5 টাকা কেজি। কত ভাই? 22 টাকা কেজি। 22 টাকা কেজি? জি, 22 টাকা কেজি। এটা মিষ্টি কেমন হয়? এটা ভালো, ঠান্ডা মিষ্টি, মানে কড়া মিষ্টিও না আবার টক না, ঠান্ডা মিষ্টি, 22 টাকা কেজি দাম। 22 টাকা কেজি, এটা হচ্ছে যে আপনার লক্ষণ ভোগ? জি। আচ্ছা, 22 টাকাতে বিক্রি হয়? জি, 22 টাকা কেজি। মোটামুটি মিষ্টি হবে? হ্যাঁ, ভালো মিষ্টি, এগুলি ডায়াবেটিস রোগীর জন্য অনেক ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য? জি, ঠান্ডা মিষ্টি, মানে অনেক কড়া মিষ্টি না, কিন্তু আপনার 22 টাকা কেজি, আপনার গরিব যারা অনেক টাকা লাগা খেতে পারে না তাদের জন্য অনেক সুলভ মূল্যে, মানে 22 টাকা কেজি। তো 50 টাকা বিক্রি হয়? হ্যাঁ, খুচরা বাজার একটু বেশি হয়, কারণ ওরা তো আমরা নিয়ে আবার গাড়ি ভাড়া দেয়, ক্যারি খরচ দেয়। হ্যাঁ হ্যাঁ। আর এইটা কত করে ভাই? হ্যাঁ, রূপালি কত? এটা রূপালি, এটা রূপালিয়াম। এদিকে টাকা। হ্যাঁ, রূপালি কত? এটা হলো 60 টাকা কেজি। এটা আজকে কত করে? 60 টাকা কেজি। 60 টাকা, এটা কোথার ভাই? হ্যাঁ, 60 টাকা কেজি। এটা কোথার? এটা হলো আপনার সাপাহার। সাপাহারের না? জি। আচ্ছা, আর এই এইটা কত করে? এটি একই 22 টাকা। এটা কত করে? এটাও 22 টাকা। জি, এটা 22 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে আপনার লক্ষণ ভোগ? জি, লক্ষণ ভোগ। লক্ষণ ভোগ, আচ্ছা। এরপরে রূপালি আম, এটা কত? এগুলো সব চারটা 60 টাকা কেজি দাম। এটাও 60 টাকা করে? জি। এটা অনেক মিষ্টি হবে? জি, রূপালি আম, রূপালি 60 টাকা কেজি। নওগাঁ সাপাহারের? জি জি জি, সাপাহারের আম। নওগাঁ সাপাহারের? আচ্ছা, সাপাহার। এরপরে আমরা দেখতেছি এইগুলো যা আছে 60 টাকা করে। ওটি আবার বেশি হলে 70 টাকা কেজি। এটা 70 টাকা? এটা আবার বড় সাইজ 70 টাকা কেজি। এটা 70 টাকা? জি। আচ্ছা, এটা সাইজটা অনেক বড় আছে। আচ্ছা, এটা 4 পিসে কেজি হবে? এটা 3 পিসে, 3 4 পিস, হ্যাঁ 4 কেজি, 4 পিসে 1 কেজি। 4 পিসে হবে? জি জি, 4 পিসে কেজি হবে। আচ্ছা, আর এইটা কত করে? এইটা 70 টাকা? এটা একই, একই সব, এগুলো 70 টাকা করে। আচ্ছা জি, এগুলো যা আছে এগুলো 70 টাকা। ল্যাংরাম এগুলো কত করে ভাই? এগুলি আপনার 55-60। এইটা হচ্ছে 55-60 টাকা কেজি? জি। আচ্ছা, এটা এগুলো 55 টাকা 60 টাকা কেজি। এইটা সাইজটা বড় আছে অনেক? জি জি জি, এই জন্য দাম বেশি। আর এই কার্টুনে কত কেজি হয়? ওটা এগুলো 23 কেজি 22 কেজি হয়। 23 কেজি 22 কেজি হয়। আচ্ছা, এখন সবচেয়ে বেশি চলতেছে কোনটা? সবচেয়ে রূপালী আমই চলতেছে বেশি। এখন রূপালীটা বেশি চলে? আম রূপালি হয়। এটা 60 টাকা 65 টাকা 70 টাকা এরকম দাম, এইরকমের দাম। আচ্ছা জি, আর আমরা এই সামনে দেখতেছি এইটা কি আম? এদি কৈতুরাম, এদি ওই যে 35 টাকা, এদি 40 টাকা, এদি 40, এটা 40, এটা 40 না? জি। এইটা কি? এটা, এটা হলো কৈতুর, কৈতুরাম। কৈতুর, হিমসাগরের কাছাকাছি? হ্যাঁ, হিমসাগর হলে আপনি এরকম, হিমসাগর হলে বড় সাইজ 70 টাকা দাম হইতো।
এখন আপনার 40 টাকা কেজি রামসাগরের সিজনটা তো শেষ জি এটা শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে হ্যাঁ যে রামসাগর আছে রে 50 টাকা কেজি কিন্তু সাইজ ছোট এটা 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 মিডিয়াম সাইজ 50 টাকা কেজি আর বড়টা 70 টাকা কেজি বড়টা 70 টাকা করে জি 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 আচ্ছা আর এইটা কি আম ভাইয়া এটা কই তুরাম এগুলো 40 টাকা কেজি 40 টাকা কেজি এটাও বড় তো অনেক সাইজ হ্যাঁ এটা এটা বড় আমি আমার বড় সাইজ মিষ্টি হয় কেমন জি মিষ্টি ভালো এখন একটু মোটামুটি পাকা আছে পাকতে কতদিন লাগবে পাকতে কালকে তে খেতে পারবো কালকে থেকে কালকে তে খেতে পারবো আম দুই এক দিনের ভিতর নরম হয়ে যায় হ্যাঁ 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 নরম এটা কি মেডিসিন মুক্ত না সবচেয়ে বেশি দামের আমটা হচ্ছে আমাদের ওই যে আপনার কি আম আপনার হলো भाई মিষ্টি ভালো হবে জি আচ্ছা গত বছর তো দাম ছিল বেশি এটা গত বছর দাম বেশি ছিল গত বছর একটু ফলন কম ছিল প্রথম প্রথম আসছে তো এইজন্য একটু দাম বেশি ছিল এই বছর আর এখন ফলন ভালো ফলন বেশি হইছে এজন্য বিক্রিতে দামও কম দামে এইজন্য কম বেশি জি সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন এই আপনার হলো এই বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে যদি কিছু কম দামে থাকতে থাকে সেটা হলো আম এখন আপনি 20 বছর আম 20 বছর আগে আমরা 30 টাকা 40 টাকা কেজি পাইকারি বিকতো আর আজকে 20 বছর পরে আমরা 22 টাকা 25 টাকা লক্ষণভোগ আমরা বুঝছেন আমের দাম একদম সীমিত মানে অন্য কিছু থেকে আমের দাম সবচেয়ে কম হলো আমের দাম আমি ওইদিনকে যে কনফেকশনারিতে বিস্কুট কিনতে গেছি আধা কেজি কিনছি 150 টাকা মানে 300 টাকা কেজি বিস্কুট আমি বললাম 300 টাকা কেজি বিস্কুট আর আম হলো 50 টাকা কেজি তো 30 বছর আগে যদি আম 50 টাকা বিকে আচ্ছা 20 বছর 30 বছর পরে আম 50 টাকা কেজি হই আপনি বিস্কুট কিনছেন 300 আমি কিনলাম 300 টাকা কেজি বিস্কুটের দাম 300 টাকা কেজি হলে আমটা 50 টাকা কেজি তাহলে সস্তা নাম অনেক সস্তা আমি সবারে বলবো যে আপনারা ওই যে বাদে কিছু না খায়া বেশি করে আম খান আমের সিজনে এই বছর আম ফলন বেশি আল্লাহ অদম্য দিছে মানুষেরে বাংলাদেশে আম অনেক আম হইছে আম সস্তা সবাই আম খান অন্য অন্য বিস্কুট বিছে চারাসুন মাসুন না খায়া আম খান 50 টাকা 60 টাকা কেজি আম এত সস্তা কি হইব আপনি যে এই যে আম বেচে বানানা আমটা ওটা 110 টাকা কেজি ওটা থাইল্যান্ড যাইলে 500 টাকা কেজি বিস্তো কিন্তু বাংলাদেশ হইছে দাম কম দাম কম চালু 80 টাকা কেজি আর আপনার আম হলো 40 টাকা কেজি আপনি সারা দিন বলবে আম খান একখানে দাঁড়াতে যে নাম লয়ে যান আপনি কি এর লাগা যে কেক বিস্কুট আপনি মিষ্টি কেন নেবেন আপনি নেবেন আম 10 কেজি আম নিয়ে যাবেন আমের দাম 600 টাকা 10 কেজি আমের দাম 1 কেজি মিষ্টি ভালো দিতে গেলে 400 টাকা তাহলে আপনি 10 কেজি আম নিয়ে যান 10 কেজি আম কিনলে আপনি আত্মীয় বাসা যান 60 টাকা কেজি হলে 600 টাকা আর 1 কেজি মিষ্টি 400 টাকা তা মিষ্টি কেন খাইবেন যেটা ক্ষতি নাকি আম হলো সস্তা এবছর আল্লাহ আম বেশি দিছে বাংলাদেশে তিন পর তিন গুণ আম হইছে আপনি সস্তা সস্তা আম যেই কোন জায়গায় আপনি যাইবেন আম পাইবেন আপনি ভ্যান দিয়ে আপনার ঘরের দুয়ার আম পৌঁছে দিছে আপনি জেনে যাবেন আমের ভ্যান আছে জেনে যাবেন ফলের ভ্যান আছে আপনার এই আমটা যদি বিদেশ থেকে আইতো 200 টাকা কেজি কিনতে লাগতো 300 টাকা কেজি কিনতে লাগতো এখন আপনি বাংলাদেশে হইছে এটা দাম 50 টাকা কেজি আপনি সস্তা খান আপনি ক্যান বিস্কুট খাইবেন 300 টাকা কেজি ক্যান কে একটা কেক খাইবেন 400 গ্রাম 80 টাকা দিয়া একটা রুটি খাইবেন 80 টাকা দিয়া আপনি 1 কেজি আম কিনলে খান 50 টাকা দিয়া আম দেখা গেছে এখন আম হইছে দাম কম আপনি খান তো ভাবিব ভাই অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ তো অনেক কমছে তো দাম তাই না হ্যাঁ কমছে দাম 50 টাকা দাম 50 60 টাকা কেজি আমের দাম কমার কারণে কি আপনাদের সেল বাড়ছে বলতে হলো আম চলতেছে আর অনেক অনেক আম তো যত আসে তত তো বিক্রি হয় কিন্তু আম দরকার যতটা দরকার সে তার চেয়ে বেশি হইছে এজন্য দামটা কম আপনাদের কি বাগান কিনা থাকে আগে থেকে না বাগান কিনা থাকে না এটা ব্যাপারীরা দেয় আমরা আবার কাঁচা সাপারে থেকে কিনা নি ওই জায়গা থেকে নিয়ে আসি হ্যাঁ 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 আচ্ছা তো সর্বনিম্ন একটা ক্রেট দেন বিক্রি করেন সর্বনিম্ন সর্বনিম্ন বলতে হলো যে এটা এটা 40 টাকা কেজি ভাই এটা না এটা মানে সম্পূর্ণ নিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ নিতে হবে হ্যাঁ এটা 40 টাকা কেজি আম হয় 20 থেকে 22 কেজি 30 কেজি হয় ওইটা সম্পূর্ণ নিতে হবে জি 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 আচ্ছা আচ্ছা তো মোটামুটি দাম কম আছে অনেক হ্যাঁ এখন হাতে হাতে নাগালে আছে আমার মনে কুরবানির পরে হয়তো এত কম দাম থাকবে না কারণ গাছে তো আম হয় না এখন হইছে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ সিজনের শেষে সব সময় দাম হ্যাঁ সিজনের শেষে এখন খাইলে সবাই খেতে পারবো এখন খাওয়ার সময় কারণ এখন আমের ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন যারা নিতে আসবে আমার নাম্বার হচ্ছে 01717 01717 630 630 926 9
926 926 হ্যাঁ বাদামতলি হাজিল্যান্ড মার্কেট বাদামতলি হাজিল্যান্ড মার্কেট ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম